हेलो भिউয়ার্স আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই করোনা ভাইরাস থেকে নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আপনারা যারা বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, মোবাইল, কম্পিউটার ইত্যাদি যাবতীয় পণ্য বিক্রয় করার জন্য কিভাবে প্রফেশনাল ভাবে Bikroy.com ক্লাসিফাইড সাইটে অ্যাড পোস্টিং করবেন, আর এটা খুব স্বল্প মূল্যেই আপনি করতে পারবেন। আর বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল করে থাকি। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছাবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এবং কম্পিউটার স্ক্রিনে যাই। এখন আমি চলে এসেছি সরাসরি আমার কম্পিউটারের স্ক্রিনে। আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এই সার্চ বারে লিখবেন Bikroy.com, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। বন্ধুরা, Bikroy.com-এ আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে আপনি একটি সাইন আপ নামক বাটন পাবেন। ওই সাইন আপ নামক বাটনে আপনি ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জিমেইলটা বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্টটি তৈরি করা আছে, আমি শুধু লগ ইন করবো, ইমেলটা বসাবো। ওকে, এখন লগ ইন ক্লিক। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমি সেভ দিয়ে রাখি। হ্যাঁ, দেখুন আমি লগ ইন করছি, এই কারণে এখানে লেখা চলে এসেছে আমার অ্যাকাউন্ট। এখন বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব, আপনার বিজ্ঞাপন দিন এই অপশানে ক্লিক করব। এখানে দেখুন নতুন অপশান চলে এসেছে, আহাদনেট, আপনাকে স্বাগতম। চলুন একটি বিজ্ঞাপন পোস্ট করি। নিচের যে কোনো একটি অপশন নির্বাচন করুন। এখানে অপশন আছে, কিছু একটা বিক্রি করুন, কোনো পণ্য বা সেবা বিক্রি করুন, ভাড়ার জন্য বা প্রপার্টিস প্রস্তাব করুন। আমি যেহেতু পণ্য বিক্রি করব এজন্য আমি এই অপশনে ক্লিক করব, উপরেরটাতে। এখানে আপনাকে লিস্ট দেখাচ্ছে আপনি কোন ধরনের পণ্য বিক্রি করবেন। মোবাইল, ইলেকট্রনিক্স, যানবাহন, প্রপার্টিস, সার্ভিস, হোম অ্যান্ড বিল্ডিং, ফ্যাশন, স্বাস্থ্য অ্যান্ড সৌন্দর্য, শখ, মানে যা বিস্তারিত সব আছে। আপনি আপনার ইচ্ছামতো এখানে দেখে নেবেন। আপনি যে ধরনের বিজ্ঞাপন দিতে চান সেটা সে অপশন থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করব এই কারণে আমি এখানে এই অপশনটিতে ক্লিক করব। ইলেকট্রনিক্স পণ্যের ভিতরেও ক্লাসিফিকেশান আছে যে আমি কোন ধরনের পণ্য বিক্রি করব। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপস ও কম্পিউটার অ্যাক্সেসরিজ, ট্যাবলেট অ্যাক্সেসরিজ, টিভি, যাই হোক বিস্তারিত এখানে আপনি। আর বন্ধুরা, এখানে আরেকটি বিষয় হলো আপনি যে পণ্যটি বিক্রি করবেন সেই পণ্যর ইমেজ কমপক্ষে 5টা এবং ওই পণ্যের প্রোডাক্ট ডিসক্রিপশান, টাইটেল এবং রেট আগে থেকে আপনি লিখে রাখবেন। দেখুন আমি আগে থেকে এখানে আমার পণ্যের ডিসক্রিপশানটা আমি এখানে লিখে রেখেছি। আর এই যে হচ্ছে আমার পণ্যের ইমেজ। আমি যেহেতু ডিল ল্যাপটপটি বিক্রি করব এই কারণে আগে থেকে আমি ডিল ল্যাপটপের ইমেজগুলো আমি রেখেছি। এখন যেহেতু আমার ল্যাপটপস, আমি এই ল্যাপটপস অপশনে ক্লিক করব। এখানে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান এখান থেকে পরিবর্তন অপশনে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন। এখন আপনি কোন শহরে বিক্রি করতে চান সে শহরে এখানে চলে এসেছে। এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল বিভাগও দেখা যাচ্ছে। এখানে আমি যেহেতু ঢাকা বিভাগে বিক্রি করব এই কারণে এখানে ঢাকা অপশানে ক্লিক করব। এখন ঢাকা বিভাগের ভিতরে আপনি কোন শহরে বিক্রি করতে চান, আমি এখান থেকে ফরিদপুর অপশানটি সিলেক্ট করব। ওকে, এখন আপনাকে বলছে একটি ছবি যোগ করুন, ছবি যোগ করুন 5 বিনামূল্যে, তার মানে 5টি ছবি এখানে পোস্ট করা যাবে। আমি এখান থেকে এই ছবিটি দেব 1 নম্বর। এখানে আরেকটি ছবি চাচ্ছে 2, আরেকটি ছবি 3, আরেকটি ছবি। আর এখানে পাশে আরেকটি জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, এখানে কিছু টার্মস অফ কন্ডিশন আছে। ছবি অবশ্যই জেপিজি বা পিএনজি ফরম্যাট হতে হবে, সর্বোচ্চ 5 MB। আর প্রথম ছবিটি হতে হবে আপনার প্রধান ছবি। এখানে বিস্তারিত তথ্য দিন। কন্ডিশন কন্ডিশন ব্যবহৃত না নতুন, আমি এখানে নতুন প্রোডাক্ট বিক্রি করব এই কারণে বুলেট মার্ক নতুনে দেব। ব্র্যান্ড কি, ব্র্যান্ড এখানে আমি সিলেক্ট করে দেব, এখানে অলরেডি দেখা যাচ্ছে আপনি এটি সিলেক্ট করে দিলাম ডেল কোম্পানি। এখন মডেল, মডেলটা এই যেখানে আমাদের উল্লেখ করা আছে এটা আমি মডেল হিসাবে চালিয়ে দেব ডেল ইন্সপাইরেশন এত ল্যাপটপ, এটুকু দেব। কপি বেশি দিলে নাও নিতে পারে, টাইটেল বেশি দেওয়া যাবে না, পেস্ট। এখন বিজ্ঞাপনের শিরোনাম, শিরোনামটা এখন আমি পুরোটা এখান থেকে দিতে পারি, পোস্ট। এখন বিবরণ, এই বিবরণটা হচ্ছে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশান, আমি এটাকে এখন পুরো কপি করে নিয়ে যাব, নিয়ে এখানে পেস্ট করে দেব। এখন মূল্য, কত টাকা আমার প্রোডাক্টের দাম, এখানে আমি 40,000 টাকা দিয়ে দিই। আলোচনা সাপেক্ষে মাধ্যমে কেনা যাবে, এখানে আমার সম্বন্ধে আহাদ নেট, ওকে। ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন, আর অবশ্যই এই ফোনটি আপনার নিজের হইতে হবে এবং আপনার কাছে থাকতে হবে, কারণ ওই ফোন নাম্বারের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড যাবে 4 সংখ্যার, ওই কোডটি পরবর্তীতে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখন আমি আমার নাম্বারটি সেন্ড করলাম, অলরেডি আমার মোবাইলে একটি SMS চলে এসেছে এবং কোড নাম্বারটি, হ্যাঁ এখন আমার কোড নাম্বার হলো 0444, ওকে ভেরিফাই। হ্যাঁ বন্ধুরা অলরেডি আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়েছে, এই কারণে দেখুন এখানে টিকমার্ক চলে এসেছে। আপনি যদি আরও ফোন নাম্বার দিতে চান এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করে আরও ফোন নাম্বার দিতে পারবেন, আর আপনার ফোন নাম্বারটি যদি আপনি লুকিয়ে রাখতে চান আপনি এই অপশানে ক্লিক করে লুকিয়ে রাখতে পারবেন। আর দেখুন যেখানে আমার যে জিমেইল আইডিটা সেখানে শো হয়েছে। এখন আমি আমার বিজ্ঞাপনটি পোস্ট করার জন্য বিজ্ঞাপন পোস্ট করুন এই অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এটি করার জন্য আরেকটি ছোট্ট কাজ আছে, এখানে দেখুন Bikroy.com-এ পোস্ট করার জন্য কিছু রুলস অফ টার্মস আছে, এগুলো অবশ্যই আপনার ফলো করতে হবে। এগুলো আপনি যদি ফলো না করেন তাহলে আপনার বিজ্ঞাপনটি পাবলিশ হবে না, আর পাবলিশ যদি না হয় আপনার প্রোডাক্টটি বিক্রি হবে না। এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে অবশ্যই বিজ্ঞাপনটি সঠিক শ্রেণীর নিয়েছে কি না তা খেয়াল করতে হবে। অনুগ্রহ করে এই বিজ্ঞাপন 7 দিনের মধ্যে পুনরায় অথবা একাধিকবার পোস্ট করবেন না, জলসাপ ছবি আপলোড করবেন না। বিজ্ঞাপন দেওয়ার সকল নিয়মাবলী দেখতে এখানে ক্লিক করুন, আপনি যদি বিস্তারিত আরও দেখতে চান তো এখানে আপনি ক্লিক করতে পারবেন। তো এখন আমার যেহেতু মোটামুটি কাজ শেষ, এখন আমি আমার বিজ্ঞাপনটি পোস্ট করব। আর এই পোস্ট করার জন্য দেখুন এই যেখানে বিজ্ঞাপন পোস্ট করুন বাটনটি আছে এটার উপরে ক্লিক করতে হবে, ওকে। এখন আমি ক্লিক করছি। অনুগ্রহ করে সর্বোচ্চ 25টি ক্যারেক্টার ব্যবহার করুন, ওকে। আমার এখানে ক্যারেক্টার বেশি হয়েছে এই কারণে এই অপশানটি চলে এসেছে, আবার দিয়ে দেখি। হ্যাঁ এখন নিয়েছে, দেখুন আমার বিজ্ঞাপনটি অলরেডি এখানে শো হয়েছে, তার মানে আমার বিজ্ঞাপনটি পরিপূর্ণভাবে সঠিক নিয়মে করা হয়েছে। এভাবে আপনি যে কোনো ক্লাসিফাইড সাইডে আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য পোস্ট করতে পারবেন। এভাবে আরও অসংখ্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব সরাসরি আপনার কাছে পৌঁছাবে। তো ওকে, থ্যাংক ইউ ফর অল, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে।